বুঝলি দীপু, মিরার ফিল্ম হিট হয়েছে বলে মোহনা সেই খুশিতে রাতের বেলা ক্লাবে পিকনিক করাচ্ছে। মানতে হবে, হিরোইন মিরার খাস আবার হলো মোহন। আমি একটা কথা বুঝতে পারছি না, আগে ছবিটা হিরো হয়েছিল বলে জল খাবার খাওয়ালো, কিন্তু এখন এত খাস আয়োজন কেন? হ্যাঁ, এত টাকা পেলো করতে কি? আরে বাবা, খাওয়া নিয়ে কথা, অত জেনে হবেটা কি? হ্যাঁ তাই তো। আরে ছক্কা পড়লো রে, তাই তো বলি ছেলেটা দিলদার, এই তো সত্যিকারের প্রেমিক। আজকে ক্লাব করে খাওয়া দাওয়া আছে। ভাই রেজাল্টটা কেমন মাস্ট হয়েছে? আরে মোহন কোথায় রে? সে একটু ব্যস্ত আছে, কাল সকালে দেখা হবে, এত টেনশন কি? ওদাস ইংলিশ বোতলটা ভালো হয়েছে? ভালো। এ ভানু, আগে এই এত সব রান্না তুই নিজে করেছিস? আরে আমি কেন করতে যাব, রান্না ঠাকুর করেছে। সে যে করুক, রান্নাটা ভালো হয়েছে, এইভাবেই মিরার ফিল্ম হিট হতে থাকুক আর আমাদেরও খাওয়া দাওয়া চলবে। সবই মিরামার বলে ইচ্ছে আর কি। ভাইজান চিকেন কাইসা হ্যায়? আরে ভেজ মে পুচিয়ে ইয়া নন ভেজ মে পুচিয়ে। লেকিন ইয়ে চিকেন মা হ্যায় না, পুরো মস্ত হ্যায়। আরে আপনা চিকেন বলেই খেয়ে নেন। খাবার গুলো খুব ভালো হয়েছে। সব ভালো? মোহন কোথায় গেছে? ভাই একটু নাইট শো দিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার মুরগি, আমার মুরগিগুলো সব গেল কোথায়? মোহন, এই মোহন, মোহন, কে রে এত সকাল সকাল চিৎকার করতেছে? আরে উঠো, উঠো না ভাই, ভাই আগুন লেগে গেছে, উঠো জলদি। কিরে বানু, তুই তো ফাটিসনি, আগুন লাগলো কোথায়? আরে আমি ফাটি আর না ফাটি, ওই দেখো ওই দিক কি হয়েছে। এই তাড়াতাড়ি নিচে, আজ আমাদের খেয়ে ফেলবে দিন বাসা আমারে। কার কি হয়েছে বলো, কোথাও আগুন লাগলো নাকি? হ্যাঁ কোনো ব্যস্ত হওয়ার দরকার নেই, তোমাদের সবার সেবার জন্য শ্রী মোহন আছে। আরে বন্ধ কর তো ডায়লগ বাজি, আমার মুরগি কোথায় গেল? সকালে উঠে দেখি মুরগি নেই, বল আমার মুরগি কোথায়? মুরগি তোমার খাঁচায় দেখো। কিরে বানো? হ্যাঁ ভাই যখন বলতিছে তখন খাঁচায় আছে, দেখো কি। কিরে আমার গোদামে চালের বস্তা কোথায় গেল? চালের বস্তা তোমার গোদামেই আছে দেখবে যাও। আমার খাসি পাতা ছিল, ওটা কোথায় গেল? পয়সা পাবে কোথেকে? পয়সা নেই বলেই তো ভাইয়ের পয়সা চলছে। কি বললি? দাদার টাকায় চলছি? দাদার টাকায় চলবো কেন, তোর পয়সায় চলছি। দেখি দেখি কত টাকা এনেছিস, দেখি দেখি। কথা বলে মন, তোর হিরোইনের প্রেম আমাদের দেখাস না। খবরদার বলে দিচ্ছি, আমার মীরা ম্যাডামের ব্যাপারে একটা কথাও বলবি না। হ্যাঁ তোর কথায় উড়না উড়িয়ে মীরা ম্যাডাম এখানে চলে আসবে। আমাকে যে গ্রামে আমার মীরা ম্যাডামের এক ফোঁটাও সম্মান নেই, সেই গ্রামে আমি এক মুহূর্ত থাকবো না। বানো ভাই চল, চলো। এই যে তোমার লাঠি তুমি সামলাও, মানো চলে আয়। বুঝলি মানো, এই গ্রামে আর থাকা যাবে না, চল আমরা শহরে যাই। হ্যাঁ ভাই চলো, মীরা ম্যাডামে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল চল।
ভাই শহরে এসে পড়ছে, নামো নামো নামো। আবে বানো উঠবে, শহর এসে গেল রে। চল যাই। ভাই এবার আসি। হ্যাঁ ভাই, আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো? কি হয়েছে ভাই? যেদিকেই দেখি সেদিকেই তো মীরা ম্যাডাম। চোখ বুঝলেও মীরা ম্যাডাম, চোখ খুললেও মীরা ম্যাডাম। আমার বাঁদিকে মীরা, ডান দিকেও মীরা, আমার সামনেও মীরা, আমার পিছনেও মীরা, নিচে তাকালেও মীরা, উপরে তাকালেও মীরা, যেদিকে তাকায় সেদিকেই মীরা মীরা। থাক ভাই, ওইটুকুই থাক, তুই বুঝতে পারবি না কথা। মীরা ম্যাডাম আর আমার মধ্যে সম্পর্ক কি? তার আর আমার সম্পর্ক এ জন্মের নয়, সাত জন্মের, বুঝলি রে বানো? অবশ্য সমস্ত মানুষের কাছে সে স্বপ্নে নায়িকা হতে পারে, কিন্তু তুই কি জানিস তাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়ে দিয়েছি। ও ভাই, এইখানে মুতুনি। এখানে মুতব না তো, কি তোর মুখের উপরে মুতব? তুই কে রে? যাবে ভাই মুতি সে এখানে। বানো সরে যা। তুই কেন মালিবে? আমি তো মুছিলাম। দাঁড়া দেখ, আমি হেগে দেবো। আমি হলাম মোহন, আমি এক বাপের বেটা, আমার সামনে থেকে হাসো নাহলে ছোলাবো তোমার ফটো। এই রকির জায়গায় এসে রকি কি ধমুক? মরবি শালা তুই, মরবি রে, মারবে স্যার।